হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং মিডিয়াম আমি সুস্মিতা তোমাদের জন্য আরও একটি বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে চলে এসেছি আজকের বাংলা ব্যাকরণ ক্লাসে আমরা শিখব প্রবাদ প্রবচন ও বাগধারা তোমাদের পরীক্ষায় এরকম প্রবাদ প্রবচন ও বাগধারা লিখতে দেয় আজকের ক্লাসটা যদি তোমরা খুব মন দিয়ে করো তাহলে তোমরা খুব সহজেই পরীক্ষায় সেই উত্তরগুলো দিতে পারবে আজকের ভিডিওতে আমরা জানবো প্রবাদ প্রবচন ও বাগধারা কাকে বলে আর তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে ঠিক সেই রকম কিছু প্রবাদ প্রবচন ও বাগধারা নিয়ে আমরা আলোচনা করব আর তার সঙ্গে তোমাদের এই যে সামনেই ফার্স্ট সেমিস্টার হচ্ছে সেখানে এমসিকিউ প্যাটার্নের যে কোয়েশ্চেন হবে সেই রকম কিছু কোয়েশ্চেন প্যাটার্ন নিয়েও আমরা আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে বরং শুরু করে দিই আমাদের আজকের বাংলা ব্যাকরণ ক্লাস যেখানে আমরা শিখবো প্রবাদ প্রবচন ও বাগধারা তোমরা সবাই খাতা পেন নিয়ে একেবারে রেডি হয়ে যাও প্রথমে আমরা জেনে নিই বাগধারা কাকে বলে বাংলা ভাষাতে এমন কিছু শব্দ সমষ্টি রয়েছে যেগুলো আক্ষরিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় আর বহু বছর ধরে এই অন্য অর্থে ব্যবহৃত হতে হতে তার ওই রকমই অর্থ হয়ে গিয়েছে সেগুলোই হলো বাগধারা বাগধারার সঙ্গে প্রবাদ প্রবচনের যেটা পার্থক্য সেটা হলো বাগধারা একটা বাক্যাংশ যেই বাক্যাংশ দিয়ে বাক্য গঠন করতে হয় আর প্রবাদ প্রবচন নিজেই একটি বাক্য তাকে বাক্যে ব্যবহার না করলেও তার একটা অর্থ প্রকাশ পায় এবার চলো আমরা দেখিনি এমন কিছু বাগধারা ও প্রবাদ প্রবচন যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে প্রথমে দেখো আমি লিখেছি অন্ধের চষ্টি অর্থাৎ একমাত্র অবলম্বন কারো একমাত্র যদি অবলম্বন থাকে তখন তাকে অন্ধের চষ্টি বলা হয় যদি বলা হয় যে বয়স্ক ভদ্রমহিলার নাতি তার অন্ধের চষ্টি। দু নম্বরে দেখো অষ্টরম্ভা অর্থাৎ ফাঁকিবাজ ছেলেটি কাজে একেবারে অষ্টরম্ভা তিন নম্বর অকাল কুষ্মাণ্ড অর্থাৎ অপদার্থ ছেলেটি একেবারে অকাল কুষ্মাণ্ড চার নম্বর অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু যাকে দেখা যায় না যেমন কোনো বন্ধুকে যদি অনেকদিন না দেখো তুমি বলতেই পারো যে তুই তো দেখছি একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেছিস তোকে একেবারে দেখাই যায় না অরণ্যে রোদন নিষ্ফল আবেদন ম্যানেজারের কাছে ছুটি চাওয়া অরণ্যে রোদন করার মতো এবার দেখো আকাশ কুসুম অবাস্তব কল্পনা আকাশ কুসুম অবাস্তব কল্পনা আঠেরো মাসে বছর দীর্ঘ সময় ধরে আঠেরো মাসে বছর তার অর্থ দীর্ঘ সময় ধরে আমরা জানি বারো মাসে বছর সেখানে আঠেরো মাসে বছর বলছে তাই একে বলা হচ্ছে দীর্ঘ সময় ধরে করা যারা খুব দেরি করে কাজ করে তখন বলা হয় না তোমার তো আবার আঠেরো মাসে বছর তোমার কাজ তো শেষই হবে না উভয় সংকট দুদিকেই বিপদ এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ উভয় সংকট দুদিকেই বিপদ কুপোমণ্ডুক মন্ডুক, কুয়োর ব্যাং কুঁয়োর ব্যাং তাসের ঘর ভঙ্গুর তাস দিয়ে ঘর বানালে সেটা ভেঙে যায় খুব তাড়াতাড়ি সেটা পড়ে যায় তাই এটা খুব ক্ষণস্থায়ী তাই তাসের ঘর ভঙ্গুর ক্ষণস্থায়ী ভষ্যে ঘি ঢালা অপাত্রে দান করা ভষ্মে ঘি ঢালা অপাত্রে দান করা গৌরচন্দ্রিকা ভূমিকা গৌরচন্দ্রিকা ভূমিকা কোনো কিছুর ভূমিকা তৈরি করে না কিছু বলার আগে সেটাকে বলা হয় গৌরচন্দ্রিকা উত্তম মধ্যম উত্তম মধ্যম বেদম প্রহার খুব মারা পুলিশ চোরটিকে ধরে উত্তম মধ্যম দিল কেউ কেটা গণ্যমান্য ব্যক্তি কেউ কেটা গণ্যমান্য ব্যক্তি গোড়ায় গলদ গোড়ায় গলদ শুরুতেই ভুল গোড়ায় গলদ শুরুতেই ভুল শিরে সংক্রান্তি খারাপ সময় শিরে সংক্রান্তি খারাপ সময় সোনার পাথরবাটি বাটি অবাস্তব বস্তু সোনার পাথরবাটি কি হয় তাই এটা অবাস্তব বস্তু সোনার পাথরবাটি বাটি অবাস্তব বস্তু তাল পাতার সেপাই রোগা পাতলা আলপা সেপাই রোগা পাতলা হাত টান চুরির স্বভাব হাত টান চুরির স্বভাব হাত পা বাঁধা অসহায় হাত পা বাঁধা অসহায় ভিজে বেড়াল বোকা সেজে থাকা আসলে বোকা নয় বোকা সেজে রয়েছে ভিজে বেড়াল বোকা সেজে থাকা শেয়ানে শেয়ানে চালাকে চালাকে দুজনেই চালাক শেয়ানে শেয়ানে চালাকে চালাকে তিলকে তাল করা বাড়িয়ে বলা অনেকেই ছোট্ট একটা জিনিসকে অনেক বড় করে বলে তাকেই বলা হয় তিলকে তাল করা তিল ছোট্ট আর তাল দেখো এত বড় তাই ছোট্ট জিনিসকে খুব বাড়িয়ে বলা তাই তিলকে তাল করা হলো বাড়িয়ে বলা ওঁত পাতা নজরে রাখা ওঁত পেতে রয়েছে ওঁত পাতা নজরে রাখা একাই একশো পারদর্শী একাই একশো পারদর্শী ক্ষয়ের খাঁ তোষামত করা ক্ষয়ের খাঁ তোষামত করা শ্রীঘর জেলখানা শ্রীঘর জেলখানা অগস্ত যাত্রা শেষ যাত্রা অগস্ত যাত্রা শেষ যাত্রা পটল তোলা মরে যাওয়া পটল তোলা মুড়ে যাওয়া হাটে হাড়ি ভাঙা গোপন কথা ফাঁস করা হাটে হাঁড়ি ভাঙা গোপন কথা ফাঁস করে দেওয়া কান পাতলা গোপন কথা ফাঁস করা কান পাতলা গোপন কথা ফাঁস করা থ্যাতা মুখ ভোঁতা করা উচিত জবাব দেওয়া থেতা মুখ ভোঁতা করা উচিত জবাব দেওয়া জমের অরুচি অপছন্দ জমের অরুচি অপছন্দ কই মাছের প্রাণ কই মাছের প্রাণ বহুদিন বেঁচে থাকা কই মাছের প্রাণ বহুদিন বেঁচে থাকা কই মাছ জল থেকে তোলার পরেও অনেকক্ষণ বেঁচে থাকে তাই কই মাছের প্রাণ অর্থাৎ অনেক দিন বেঁচে থাকা জলে কুমির ডাঙায় বাঘ জলে কুমির আর ডাঙায় বাঘ উভয় শঙ্কর দুদিকেই বিপদ দুদিকেই বিপদ টনক নড়া খেয়াল করা টনক নড়া খেয়াল করা তাহলে আজকে আমরা জানলাম বাগধারা ও প্রবাদ প্রবচন কাকে বলে আর তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই রকম কিছু বাগধারা আর প্রবাদ প্রবচন নিয়ে আমরা আলোচনা করলাম আমরা তাদের অর্থগুলো জানলাম আর কিভাবে সেগুলো আমরা বাক্যে প্রয়োগ করব সেটাও আমরা বুঝতে পারলাম তোমাদের যদি অবজেক্টিভ টাইপ কোয়েশন আসে সেক্ষেত্রে তোমাদের বাক্য গঠন করতে বলা হবে না তোমাদের অনেকগুলো অপশন হবে সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে সেটা তোমাদের শূন্যস্থান পূরণ করতেও বলা হতে পারে কিংবা ভুল আর ঠিক দেওয়া থাকবে তোমাদের ঠিক যেটি হবে সেইটি তোমাদের উত্তরটি লিখতে হবে আবার অর্থ লেখা থাকলে তোমাদের বাগধারা বা প্রবাদ প্রবচনটি লিখতে হবে বা বাগধারা দেওয়া থাকলে তোমাদের অর্থটা লিখতে হবে এইভাবেও লিখতে হতে পারে ফাইনাল পরীক্ষায় তোমাদের বাক্য গঠন করতে দেয়া হবে তাই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বারবার করে ভিডিওটি দেখে তোমরা এই বাগধারা এবং তার অর্থগুলো বারবার করে তোমরা দেখবে পড়বে প্র্যাকটিস করবে তারপর তোমরা যখন বাক্য গঠন করবে তখন যদি তোমাদের কোনো অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট লিখে জানাতে পারো আমি চেষ্টা করব তার উত্তর দেবার আমি এইরকমই আরও বাংলা ব্যাকরণের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো আর আমার সঙ্গে রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এক্সামের জন্য অল দ্য বেস্ট